রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে আগমন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ। শনিবার সকাল ১১টায় সাজেক ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে মন্ত্রী খাগড়াছড়ি জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন।